নমস্কার বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ একা খেতে বসেছি। আর আজকে আমার পাতে সম্পূর্ণ সাধারণ, একদম সাধারণ আইটেম, কারণ হচ্ছে মাছ মাংস ডিম তো প্রায় খাওয়া হয়, সেই জন্য আজকে ভাবলাম যে আজকে খুব সাধারণ খাবার খাই। তার জন্য আজকে আমি নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, তিন জায়গায় আলু সেদ্ধ রয়েছে, আর একটা সেদ্ধ ডিম রয়েছে, আর এখানে রয়েছে আমের ডাল, টক ডাল, আম দিয়ে টক ডাল, আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে অনেকটা ভাত। যেহেতু আজকে প্রচুর খিদে পেয়েছে, অনেকটা ভাতের পরিমাণ অনেকটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ তো থাকেই। তো খাওয়া দাওয়া শুরু করি। আজকে ভাতের পরিমাণটা অনেকটা নিয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছে। খাওয়ার আগে একটু হাত ধুতে হবে। আজকে একটু মেঘলা ওজা বলে আজকে বাইরে বসে পড়লাম, একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা ওজা হলে পরে আমি একটু বাইরেই বসে খাওয়া দাওয়া করি। এক বাটি ডাল, দোফলা আমের আম দিয়ে ডাল করা হয়েছে, টক ডাল আর আলু সেদ্ধ থাকলে পর আর কিছু দরকার হয় না। আজকে সম্পূর্ণ কলা পাতায় খেতে বসেছি। আমাদের এই গাছ থেকে কলা পাতা কেটেছি। ভাত প্রচুর নিয়ে নিয়েছি, খাওয়া
রিঙা আলু পচোটা খুব ভালো হয়ে গেছে। অসাধারণ খাওয়া দাওয়া, এর মতন তৃপ্তি দেওয়া খাওয়া দাওয়ার কোথাও নেই।
খুব ভালো হয়েছে ঝিঙে আলুর গোস্তটা। খুব ভালো খেলাম আজকে, আলু সেদ্ধ ভাত, আলু পোস্ত, অসাধারণ খাওয়া দাওয়া। রোজকার এই মাছ মাংস ডিম এসব থেকে একদম নর্মাল এবং তৃপ্তিদায়ক খাওয়া দাওয়া। রাতে তো খুব শর্ট টাইম খেলাম এবং পেট ভরে খেলাম, খুব ভালো খেলাম। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আজকে ভিডিও দেখে আপনার কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি সম্ভব হয় তো শেয়ার করবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।